সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরা খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা আবারও ছুটে চলে আসছি দুধের বাড়ি এগ্রোতে। আর এই দুধের বাড়ি এগ্রোর অবস্থান ঢাকার মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনেতে। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন রাজীব ভাই। কারণ আর রাজীব ভাইকে আপনারা অনেকেই চিনে থাকেন, রাজীব ভাই ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করেন। তো এই সপ্তাহে আবার চলে আসছি আমরা, কারণ বর্তমানে রাজীব ভাইয়ের কাছে হিউজ পরিমাণ সার গরু রয়েছে, পাশাপাশি গাভী বকনাও রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে সার গরু রয়েছে। তো সেই সারগুলো আপনাদেরকে দেখাবো। এবং বর্তমানে আপনারা প্রচুর সার সংগ্রহ করতেছেন, যেহেতু সামনে 2024 কুরবানি। তো 2024 কুরবানিকে লক্ষ্য করে অনেকে সার গরু সংগ্রহ করতেছেন। তো সেই সারগুলো আমরা মূলত দেখাবো। তার আগে আমরা কথা বলবো রাজীব ভাইয়ের সাথে এবং তার গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আর যারা ভালো কোয়ালিটির সার সংগ্রহ করতে চান, তারা অবশ্যই রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা প্রথমে রাজীব ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, আবারও ছুটে চলে আসলাম, গত সপ্তাহে আসছিলাম, বেশ কিছু গাভী সার দর্শকদেরকে দেখিয়েছিলাম। তো আবারও জানতে পারলাম নাকি বেশ কিছু সারগুলো স্টক করছেন। জি, তো সেই জন্য আবার ছুটে চলে আসলাম, যে তো 2024 কুরবানি উপলক্ষে মানুষ প্রচুর পরিমাণে সারগুলো সংগ্রহ করতেছে। তো কী ধরনের সারগুলো সংগ্রহ করলেন দর্শকদের জন্য? আমাদের এখানে সব ধরনের সারই আছে। আর আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের খামার থেকে কোনো গরু কিনলে সেই গরু আপনার বাড়িতে গিয়ে খুরা রোগে পড়বে না, এই গ্যারান্টি আছে। আচ্ছা, লাম্পিতে পড়বে না, এই গ্যারান্টিও আছে। কারণ আমরা এই গরুগুলো প্রায় কুরবানির পর পরই সংগ্রহ করা, এর বুস্টার ডোজ কৃমির ডোজ করা হয়েছে, মানে একদিন করা হয়েছে, তার 14 দিন পরে আবার করা হয়েছে বুস্টার ডোজ। খুরা রোগের ভ্যাকসিন করা হয়েছে, তার 14 দিন পরে আবার করা হয়েছে বুস্টার ডোজ করা হয়েছে খুরা রোগের ভ্যাকসিন। এমনকি লাম্পি ভ্যাকসিন দিচ্ছি, বর্তমানে বাংলাদেশে যে ভ্যাকসিনটা আসছে খুব কার্যকর ভ্যাকসিন, রফিক ফার্মার ভ্যাকসিন। আমাদের পুরো ফার্মের গরুগুলোকে ভ্যাকসিন করতে আমাদের 25,000 টাকা লাগছে। এক এক গরুতে 450 টাকা করে খরচ হয়েছে আমাদের লাম্পি ভ্যাকসিন করতে, লাম্পি ভ্যাকসিন করতে। সেই ক্ষেত্রে আমাদের থেকে গরু কিনে সরাসরি বাইরে হোম কোয়ারেন্টাইন করতে হবে না, যে কেউ তার খামারে সরাসরি ঢুকাইতে পারবে, এই গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা। আর এখন তো মানুষ গরু কিনতে সব থেকে ভয় পায় যে বাইরের থেকে গরু নিয়ে এসে আমার খামারে ঢুকাবো, ওই একটা দুইটা গরুর জন্য পুরো খামার রোগে আক্রান্ত হবে। কিন্তু দুধের বাড়ির থেকে গরু নিলে আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আগে চলেন আমরা কিছু বকনা দেখাই, দেখানোর পরে সারগুলো দেখাই। সিরিয়ালে প্রথমে আমাদের সামনে একটা বকনা নিয়ে আসলেন রাজীব ভাই। বকনা দেখতে পাচ্ছেন, এটা 14 মাস বয়সে একেবারে উপযুক্ত রেডি বকনা, উপযুক্ত রেডি বকনা 14 মাস বয়স। এটা আমাদের ফার্মেরি বাচ্চা, এর মায়ের রেকর্ড 25 লিটার, এর মার রেকর্ড 25 লিটার। মাশাআল্লাহ, অনেক রেকর্ড। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, কানগুলো অনেক ছোট, কানে প্রচুর পশম আপনারা দেখতে পাচ্ছেন। গলা কম্বল নেই, নাভি নেই, কোনো কম্বল নাই। এবং দুধের উলানের পাইপটা দেখেন, এখনই দেখা যাচ্ছে এতটুকু বাচ্চার। পাইপগুলো দর্শক স্পষ্ট হয়ে গেছে, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। বাটগুলো একটু দেখাই আপনাদেরকে, বাটগুলো দেখাবো, তার আগে এই সাইড থেকে একটু দেখাই। মাশাআল্লাহ, বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। মাজাটাও দেখতে পাচ্ছেন, দামটা কেমন রাখছেন এটার রাজীব? এটা 1,15,000। 1,15,000 টাকা দর্শক, প্রথম বাচ্চাটা, বকন বাচ্চাটার দাম রাখছে যে কোনো সময় হিটে আসবে 15,000 টাকা। তো দর্শক চলুন সিরিয়ালের পরবর্তী গরুটা আমরা আপনাদেরকে দেখাই, বাটগুলো আরেকটু দেখিয়ে দিই মাশাআল্লাহ। তো দর্শক চলুন পরবর্তী গরুটা দেখাই, সিরিয়ালের পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন, এটা মুন্ডি বকনা, মুন্ডি বাচ্চা। হ্যাঁ, এটার বয়স হবে আপনার 8 মাস। দর্শক মাথাটা ভালো কোয়ালিটির পাচ্ছেন মাশাআল্লাহ, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন 8 মাস বয়সের মুন্ডি বাচ্চাটা। মাজাটাও তো কম্বল নেই, নাভি নেই, মাথাটা অনেক ছোট। জি, এবং উলানের গঠনটা খুব ভালো আসছে। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, অনেক ভালো বাট আসছে।
মাজাটাও তো খুব ভালো আসছে। এটার দামটা কেমন রাখছেন? এটা রাখছি 85,000। 85,000 এটা ফিক্সড রেট। এই রেট হলে দিতে পারবো। এই রেট হলে দিতে পারবেন। পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন জার্সি বকনা, 9 মাস বয়সের একটা জার্সি। 9 মাস বয়সের একটা জার্সি বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। বাটগুলো তো খুব ভালো আসছে বাচ্চাটার, মাশাআল্লাহ। এটার দামটা কেমন রাখছেন ভাই? এটার রেটটা রাখছি 70,000। 70,000 টাকা। এবং মাথার গঠনটাও খুব ভালো, মানে একটা জার্সির যে যে গুণগুলো থাকে দেখতে পাচ্ছেন। মাথাটা খুবই সুন্দর একটা বাচ্চা, 70,000 টাকা। জি, তো দর্শক ছিলাম, পরবর্তী গরুটা আমরা দেখাই, তার আগে মাজাটা একটু দেখাই দর্শক। মাজাটাও দেখতে পাচ্ছেন, দেখান। মুলান দেখাইছি আমরা, তারপর আরেকবার একটু দেখাই দর্শকদেরকে। মাশাআল্লাহ, মাজাটাও খুব ভালো। তো দর্শক ছিলাম, পরবর্তী গরুটা আমরা আপনাদেরকে দেখাই। পরবর্তীতে আমাদের সামনে আরো একটা সার বাচ্চা নিয়ে আসলেন ভাই। হ্যাঁ, এটা ব্রাঙ্কাস জাতের, মাশাআল্লাহ। এটা মহিষের বাচ্চা বলতে পারেন। এর হাত পা এতটা মোটা, গিরে গুড়টা, মানে এটা কেউ যদি তার জেলা সেরা সার বানাইতে চায় সেই ক্ষেত্রে এটা নিতে পারে। এটা মুন্ডি, এটা মুন্ডি সার। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন মুন্ডি সার, মাথায় কোনো শিং নাই দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এটার বয়সটা কেমন? 9 মাস। 9 মাস বয়সে এত বড় হয়ে গেছে, তাহলে তো সারটা অনেক বড় একটা সার হবে। দর্শক দেখতে পাচ্ছেন 9 মাস বয়সে অনেক বড় হয়ে গেছে, দর্শক দেখতে পাচ্ছেন। আর পাগুলো দর্শক দেখতে পাচ্ছেন, অনেক মোটা পাগুলো, মাশাআল্লাহ। আর এই পাশ থেকেও একটু দেখতে পাচ্ছেন আপনারা সারটা। এটার দামটা কেমন রাখছেন? এটার রেটটা 1,10,000। 1,10,000 টাকা দর্শক, 1,10,000 টাকা সার বাচ্চাটা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই দরদাম করতে পারবেন। তো দর্শক ছিলেন, পরবর্তী গরুগুলো আমরা আপনাদেরকে দেখাই। পরবর্তী সার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা দেখতে পাচ্ছেন গির সার। গির সার না, জিরো দাঁত, এখনো দাঁত হয় নাই, 21-22 মাস হবে এর বয়স। 24-এর জন্য পারফেক্ট। হ্যাঁ, 24-এর জন্য পারফেক্ট। মাথাটা দেখতে পাচ্ছেন দর্শক, উল্টানো মাথা, মাশাআল্লাহ, সুন্দর একটা বাচ্চা, 22 মাস বয়স। আপনারা দেখতে পাচ্ছেন নাভিটা দেখতে পাচ্ছেন, কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটা? এটা 1,25,000। 1,25,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। জি, তো দর্শক ছিলাম, পরবর্তী সারগুলো পাশে দেখতে পাচ্ছেন। এটা একটা শাহিওয়াল, শাহিওয়াল সার, এটাও জিরো দাঁত, এটার বয়স হচ্ছে আপনার, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটার বয়সটা কেমন? এটা 22-23 মাস হবে। 22-23 মাস হবে। নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন, এটার দামটা কেমন রাখছেন? এটার রেটটা রাখছি 95,000। 95,000 টাকা। তো দর্শক ছিলাম, পরবর্তী সার বাচ্চাটা আপনাদেরকে দেখাই। পরবর্তীতে আমাদের সামনে আরেকটা সার বাচ্চা নিয়ে আসলো। এটা চুটরাজ, চুটটা সেই রকম দেখার মতো, মাশাআল্লাহ। এটাও জিরো দাঁত, এটার রেটটা রাখবো 1,55,000। 1,55,000 টাকা, অনেক বড় সার একটা সার বাচ্চা, মাশাআল্লাহ, এখনো দাঁত হয়নি, 24-এর জন্য পারফেক্ট। হ্যাঁ, 24-এর জন্য পারফেক্ট। দামটা রাখছেন 1,55,000। 55,000। তারপরে যে এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বীজের মুন্ডি, এটা বীজের কাজে ব্যবহার করার জন্য, বীজের জন্য ভালো হবে এটা। জি, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ট্যাগ লাগানো আছে, 112 নম্বর ট্যাগ। এই পাশ থেকে একটু দেখাই আপনাদেরকে, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক বড় সর একটা সার বাচ্চা দর্শক, জেলার সেরা, যদি কেউ বানাইতে চায় এটা নিতে পারবে। এটা আপনার হাইট, মাসুদ ভাই আপনার হাইট আর এর হাইট একরকম সমান। এটার দামটা কত রাখছেন? এটা 2,50,000 টাকা। 2,50,000 টাকা। পাশেই তো আরেকটা বড় সর সার দেখতে পাচ্ছেন, এটা মাত্র দুই দাঁতে পড়ছে। এটা দুই দাঁতে পড়ছে, দুই দাঁতে পড়ছে। এটা শাহিওয়াল, একবার ব্র্যান্ড শাহিওয়াল। এটার রেটটা রাখা যাবে 2,20,000। 2,20,000 টাকা, দাঁতে দুইটা। জি, দাঁতে দুইটা, দামটা রাখা যাবে 2,20,000 টাকা। পাশে একটা বড় সরো সার বাচ্চা দেখতে পাচ্ছিলাম, বড় দেখতে পাচ্ছেন, বাচ্চা বলতে ভুল হবে, অনেক বড় সরো সার, কিন্তু এটা মাত্র জিরো দাঁতও বলতে পারেন, এখনো পূর্ণাঙ্গ দুই দাঁত ওঠে নাই। আচ্ছা আচ্ছা, এখনো পূর্ণাঙ্গ দুই দাঁত উঠে নাই। এটার রেট রাখা যাবে 3,00,000। এটা রাখা যাবে 3,00,000 টাকা। আগামী কুরবানিতে তো ভাই সারটা অনেক বড় একটা সার। হ্যাঁ, এটা 6,00,000-এর সার হবে, মাশাআল্লাহ। তো পাশে আরেকটা সার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন গির, এটা এখনো জিরো দাঁত, এখনো জিরো দাঁত, এটা কিন্তু অনেক বড় সাইজের, মাশাআল্লাহ।
মাথাটা উল্টানো মাথা দর্শক দেখতে পাচ্ছেন, এখনো দাঁত হয়নি। এটার দামটা রাখছেন কেমন? এটা 1,70,000। 1,70,000 টাকা, জিরো দাঁত। জিরো দাঁত দরদাম করা যাবে? জি। তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো দেখেন। কিছু সার বিশ্রাম নিচ্ছে দেখতে পাচ্ছেন, বিশ্রাম নিচ্ছে। এটা গির, এটা গির, এগুলো আর উঠাবো না। এটা যে ব্ল্যাক শাহিওয়াল, ব্ল্যাক শাহিওয়াল, তারপরে যে এটা আমাদের ব্রাহ্মা করস, যারা সরাসরি আসবে তারা এগুলো দেখে নিতে পারবে। এখানে তিনটা দাঁড়ায় আছে, এই তিনটা একটু দেখাই দেন ক্যামেরাতে, ভালো করে দেখাই দেন। এটা এই তিনটা যদি কেউ লড়ে নাই, এটা 85,000 টাকা লড় ডাকতে পারবে। এই তিনটা যেহেতু তিনটা দাঁড়ায় আছে, 85,000 টাকার লট। জি দর্শক, তিনটা দাঁড়ায় আছে আপনারা দেখতে পাচ্ছেন, 85,000 টাকার লট এই তিনটা। 2024 কুরবানির জন্য পারফেক্ট। হ্যাঁ, সিরিয়াল একটা একটা করে দেখাই দেন দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এটা দেখতে পাচ্ছিলাম লটের প্রথমটা, এটা দেখতে পাচ্ছি আমরা লটের দ্বিতীয়টা, এটা দেখতে পাচ্ছি আমরা লটের তৃতীয়টা, মাশাআল্লাহ। 85,000 টাকার লট, মাশাআল্লাহ। পাশে তো একটা খুবই আনকমন একটা গরু দাঁড়িয়ে আছে, এটা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ। যে নিছে তো সে জ্ঞান, আর জি কুরবানিতে তো সেই হবে। তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো দেখাই। রাজীব ভাই, সারগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, জি। তারপরে গাভীগুলো একটু দেখাই দেন। যারা দুধের গরু নিতে চায় তারা সরাসরি আমাদের ফার্মে আসলে, প্রেগনেন্ট গাভী আছে, রানিং দুধের গাভী আছে, বাচ্চা হচ্ছে 3 দিন 5 দিন 7 দিন এরকম গাভী প্রচুর আছে। যারা আসতে চায় সরাসরি আমাদের ফার্মে আসলে নিতে পারবে। প্রচুর পরিমাণে গাভী আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, প্রচুর গাভী। আর আমাদের ফার্মে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বেড়িবাঁধ, ঢাকা উদ্যান, ঢাকা উদ্যান মোড়ে আসে। যদি রিক্সাওয়ালাকে বলে যে আমরা চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্মে যাব, রিক্সাওয়ালায় অতি সহজে আমাদের ফার্মে নিয়ে আসতে পারবে। আর আমার তারপর যদি আসতে অসুবিধা হয় আমার ফোন নাম্বারে ফোন দিলে আমি বিস্তারিত লোকেশনটা জানাই দেবো। নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, 01758934533। আচ্ছা আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।